अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কোথায় রাখলাম আমি? হ্যাঁ, এই তো পেয়ে গেছি। মা, এই জায়গাটা তো একদম জঘন্য হয়ে আছে, এটা তো অনেক কষ্ট করে ঠিক করতে হবে। এই একটাই কাজ তো আমরা খুব ভালো করে করতে পারি। চল শুরু কর। চলো। আরে মা, দাঁড়াও আমি জল নিয়ে আসছি। আমি জল খেয়ে আসছি। চল বুলবুল, নিজেই শুরু কর। বৌমা, তুমি ওখানের কাজটা করো, আমি আমার হাতের কাজটা শেষ করব। গুড্ডুকে মনে করিয়ে দেবার সময় এসে গেছে যে ওর আসল স্ত্রী কে। ভাই, আজকে ঠাকুমা একা আছে, চল গিয়ে কথা বলা যাক। ঠাকুমার মন জয় করার চেষ্টা করি। চল। ইউ আর রাইট ব্রো। ঠাকুমার আশেপাশে জঙ্গলি বনগুলোও নেই। জঙ্গলি বন নয় রে, জঙ্গলি বিড়াল বল। চল। ঠাকুমা, তুমি এখানে একা কেন দাঁড়িয়ে আছো? আরে এমনিই দাঁড়িয়ে আছি, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আরে কিছুদিন আগে পর্যন্তও তো তোমরা কিছু জানতে না যে তোমাদের ঠাকুমা আছে, পিসিও আছে, কিন্তু তোমরা তো তোমাদের ঠাকুরদার সম্পর্কে কিচ্ছু জানো না। এখন চলো, আমি এখন তোমাদের ঠাকুরদার ছবি দেখাবো। ওয়াও ঠাকুমা, আমরা ঠাকুরদার ছবি নিশ্চয়ই দেখব। প্লিজ ঠাকুরদার ছবি দেখাও না। হ্যাঁ, এই দেখো, এই যে তোমাদের ঠাকুরদা। বাহ, পার্সোনালিটি ঠাকুরদার মতো থাকা উচিত। তোমরা আমার নাতি হও, তোমার বাবার সুপুত্র হও, কিন্তু বিয়ে তো আমি গুড্ডুর সাথে রঞ্জুকে দিয়েছিলাম। তোমাদের মাকে তো গুড্ডু পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। তাই সেই কারণে আমার কাছে শুধু এই ছবিটাই আছে। এ সমস্ত কি গুড্ডু? এটা দেখে আমার দম আটকে আসছে। এই অপয়া ছবিটা এখানে কি করে এলো? মা, নাতিদের কিসের অ্যালবাম দেখাচ্ছ? শুধু এমনি সময় পেয়েছি একটু পুরনো কথা ঝালিয়ে নেওয়ার। তখন ওরা চলে এলো, ভাবলাম আমি ওদেরকে ঠাকুরদার ছবিটা একটু দেখাই। আরে মা, সেসব ঠিক আছে, কিন্তু আমার আর রঞ্জুর বিয়ে। মানে বলতে চাইছি, এই ফটোটা দেখানোর কি দরকার ছিল? এই সম্পর্কটা আমার কাছে একটা ভুল ছাড়া আর কিচ্ছু নয়। তাহলে কেন দেখাচ্ছ এইসব? আরে কষ্ট হয়। আরে এই ছবিটা তোর কাছে কি করে এলো? আমি তো ওদেরকে তোর বাবার ছবি দেখাচ্ছিলাম। মা, শান্তভাবে বসে পুরনো দিনের সুখস্মৃতি রোমন্থন করা উচিত, ভুল নয়। আর হ্যাঁ, এটাও কি কম নাকি যে আমার নিজেরই বাড়িতে আমাকে সেই ভুলকে রোজ রোজ দেখতে হচ্ছে? আর গুড্ডু, এইটা প্রমাণ হয়ে যাবে কোন কথা ঠিক আর কোন কথা ভুল। তার সিদ্ধান্ত সময় ঠিক করবে। ওর মধ্যে কোন ভুলটা আছে যেটা তোমাকে প্রত্যেক দিন দেখতে হচ্ছে? আর এই সমস্ত প্রমাণ যদি আমার রঞ্জুর দিকে যায়, তাহলে শুনে রাখো, ও কিছুতেই ভুল নয়। ও আমার বৌমা, আমার গর্ব। আর বাবা, তুই সবসময় দ্বিতীয় স্ত্রীর কথা শুনে চলতে পারিস, কিন্তু সত্যিটা কিছুই জানিস না। আসলে তুই রঞ্জুর 4 মেয়ে সন্তানের বাবা। কি করে এই সম্পর্ককে ভুল বলতে পারিস? বিয়েটা মন দিয়ে না করতে পারিস, কিন্তু সন্তানগুলো তো তোর। সত্যি লেখে বিকি, তোরা নিজেদের ঘরে যা। এইসব কথা তোদের শোনা ঠিক নয়। মা, যাদের তুমি আমার মেয়ে বলছো না, তারা তো নিজের নামের সঙ্গে আমার পদবিটাও যুক্ত করতে চায় না। নিজেদেরকে সবসময় রঞ্জুর মেয়ে বলে। আরে ওরা তো আমাকে বাবা হিসেবেও স্বীকার করে না। এই সবকিছুই তো জানো তুমি, তাই না? আর মা, যত বেশি পুরনো আবর্জনা ঘাঁটবে, ততই দুর্গন্ধ ছড়াবে। এই সব কিছুর এখানেই ইতি টানো মা। মা, আপনার এসব ফটো অ্যালবাম নিয়ে এখানে আসাটা ঠিক হয়নি। বৌমা, আমি তো ওদের ও ঠাকুরদার ছবি। মা, আপনি চলুন তো এখান থেকে। চলুন। আরে বাবা, আমার একটা কথা শোনো। চলো বৌমা। তুমি চিন্তা করো না সোনা বাবু, মা যখন মাথা ঠান্ডা করে ভাববেন তখন উনি ঠিকই বুঝবেন যে তুমি যা বলেছো ঠিকই বলেছো। মাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার দলে নিতে হবে। মায়ের আর রঞ্জুর মধ্যে এই একতাকে ভাঙতে হবে। একবার মা যদি রঞ্জুর থেকে আলাদা হয়ে যায় না, তাহলে রঞ্জু এক মিনিটও এই ললিতা নিবাসে টিকতে পারবে না। মা যখন ওই বিয়েটাকে বিয়ে বলেই মনে করে না, তখন কেন গেছিলেন আপনি অ্যালবামটা নিয়ে বাইরে? মা, আমি অনেকবার তোমাকে বলেছি যে আমি তোমার শাশুড়ি, তুমি আমার শাশুড়ি হওয়ার চেষ্টা করো না। আমি কোথাও যাইনি। তোমার শ্বশুরের কথা আমার মনে পড়ে গেল, তাই ফটো দেখতে বসে গেছিলাম। তারপর ঘরে দম বন্ধ হচ্ছিল, তাই বাইরে চলে গেলাম। তখন লাকি বিকি চলে এলো। কিন্তু আমি লক্ষ্য করছি আজকাল তুমি আমার সব কাজের দোষ দেখে বেড়াও। না মা, আমি কেন আপনাকে দোষ দেব বলুন? আমি তো সবকিছু আপনার থেকেই শিখেছি। আমি শুধু এইটুকুই বলছি যে আমি আপনার জন্য আপনার বৌমা হতে পারি, কিন্তু ওর কাছে আমি একটা ভুল, আর সারা জীবন এটাই আমি বয়ে বেড়াবো। আপনি যাই করুন না কেন, আমার ভাগ্য আপনি কোনোদিন বদলাতে পারবেন না। আমি তোমার কথা বুঝতে পারি বৌমা, কিন্তু গুড্ডুর জীবনের সমস্ত ভুল তুমি নাও, ওই ললিতা। আর সেই দোষটা আমি শুধরে দিতে চাই। এখন যাও, গিয়ে নিজের কাজ করো, আর আমাকে আমার কাজ করতে দাও। তোমার শ্বশুর আমার ভরসায় এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, যে একদিন আমি তোমাকে আর গুড্ডুকে এক করে দেব। আর আমি ওনার এইটুকু স্বপ্ন নিশ্চয়ই পূরণ করব। শান্তভাবে বসে পুরনো দিনের সুখ স্মৃতি রোমন্থন করা হয়, ভুল নয়। আসলে তুই রঞ্জুর চার মেয়ে সন্তানের বাবা। বিয়েটা ভালোবেসে না করতে পারিস, কিন্তু সন্তানগুলো তো তোর সত্যি। মা, আর ইউ ওকে? হ্যাঁ, ইয়েস। ঠাকুমা ওই অ্যালবামটা নিয়ে তোমাকে এম্বারাস ফিল করাতে চাইছিল, তাই না? হ্যাঁ, কিন্তু তোমাদের ড্যাডি তো টেবিল টার্ন করে দিয়েছেন। আমি বলেছিলাম না, এগুলো তোমাদের ড্যাডির ওপর চাপিয়ে দেওয়া সম্পর্ক, আর আজ এটা প্রুভ হয়ে গেল। যদি এরকমটা হয় তাহলে তো খুশি হওয়া উচিত। হ্যাঁ, আমি খুশি, কিন্তু সম্পূর্ণ খুশি তখনই হব যখন আমি আমার লক্ষ্য পূরণ করতে পারব। এসে গেছে। মা, তুমি তো জানোই যে আমরা এইসব খাবার পছন্দ করি না, কিন্তু তোমাদের ঠাম্মা তো খুব পছন্দ করেন, আর উনি এতে চিনি দিয়ে খান। সত্যি? ঠাকুমা দই চিনি খায়? তোমরা দুজনে যাও আর ঠাম্মাকে এটা খাওয়াও। একবার যদি ঠাম্মার মন জয় করতে পারো, তাহলে রঞ্জু আপনা থেকেই হেরে যাবে। কিন্তু একটা কথা মনে রেখো, যা করবে মন থেকে করবে। আমাদের কাছে কিন্তু হারার অপশন নেই। ওকে মা, অল দ্য বেস্ট। ঠিক আছে মা। ম্যাডাম, আপনার শাশুড়ি তো সুপারির মতো, বাইরেও শক্ত ভিতরেও শক্ত। আরে যত শক্ত সুপারি হোক না কেন, ভালোবাসার জাতি দিয়ে ঠিকই ভাঙা যায় না। আর আমার করণ অর্জুন হলো সেই জাতি। একবার মা যদি দুর্বল হন, তাহলে রঞ্জুর কোমর আপনা থেকেই ভেঙে যাবে। ঠাকুমা একা আছে, এখনই গিয়ে ওনার সঙ্গে কথা বলতে হবে। ঠাকুমা, আমরা ভেতরে আসতে পারি? হ্যাঁ, চলে এসো। চল। কি নিয়ে এসেছো? ঠাকুমা, তোমার ফেভারিট দই চিনি এনেছি। আমরা তোমার টেস্টের ব্যাপারে সবকিছু জানি। ঠাকুমা, আমরা দুজন না তোমাকে সরি বলতে চাই, কারণ আমাদের জন্যই বাবা আর তোমার মধ্যে। কিন্তু ঠাকুমা, আমরা কান ধরে তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। তোরা কেন কান ধরেছিস? তোরা তো কোনো দোষ করিসনি, তোদের বাবা দোষ করেছে, তাও আবার তোরা জন্মানোর আগের থেকে। আর সত্যি বলতে কি, তোদের মায়ের ভাগ্যটা একটু খারাপ আছে, কিন্তু একদিকে খুব ভালো, ও আমাকে দুজন নাতি দিয়েছে, তাও আবার এত ভালো তোরা। তাহলে ঠাকুমা, তোমার নাতিদের হাত থেকে এই খাবারটা খাবে তুমি? আরে কেন খাবো না, দে। আরে বাহ, পায়েস আবার এত ঘন, এ তো আমি খুব ভালোবাসি। আরে তোরা চলে এসেছিস। ঠাম্মা, মা কোথায়? তোদের মা পেছনে স্টোর পরিষ্কার করছে, বুলবুলিও সঙ্গে আছে। এটা তো খুব ভালো কথা। ঠাম্মা, তুমি এটা কি খাচ্ছ? আরে পায়েস খাচ্ছি। আবার কি? পায়েস খাচ্ছ? আমার বুলবুল তো দেখছি এই ঘরের নকশাটাই বদলে দিল। আরে মা, আমি একাই সব করেছি নাকি? তুমি তো ছিলে আমার সঙ্গে। ব্যাস, এবার তাড়াতাড়ি পুজোটা শেষ করি, তারপর নাজমা সব জিনিসগুলো নিয়ে আসবে, সেগুলো দিয়ে কাজ শুরু করে দেব। তুমি নতুন অর্ডার পেয়েছো মা? হ্যাঁ, সিদ্ধিদাতা গণেশের দয়ায় একটা ছোট্ট অর্ডার পেয়েছি ইউনিফর্ম সেলাই করার। তাড়াতাড়ি কাজ শুরু করে ফেলতে হবে। মা, একটা কথা বলবো? এই সব কিছু পরিষ্কার করার পর আমার পেটের ইঁদুরগুলো ভারতনাট্যম করা শুরু করেছে। চল খাবারের ব্যবস্থা করি। আয়। ঠাম্মা, তুমি কি খাচ্ছ? পায়েস। কিন্তু ঠাম্মা, তুমি এই পায়েস কোথা থেকে পেলে? ওরা আমার জন্য নিয়ে এসেছে। আবার কি? ওরা আমার কি পছন্দ আর অপছন্দ সব জেনে গেছে। আয় না, তোরাও খা না, এক চামচ খেয়ে দেখ। আমাকে পড়াশোনা করতে হবে, কাল থেকে এক্সাম শুরু হচ্ছে না। তুমি পায়েস খাও, আমরা মাকে বলবো না। আরে বাহ, তোমরা তো পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস। তাছাড়া এত পড়াশোনা করে কি হতে চাও? এখনো ডিসাইড করিনি। ফুটবলার নাকি অ্যাস্ট্রোনট কনফিউশন আছে, কিংবা হয়তো আমি শালু দিদির মতো চাকরিও করতে পারি। শালু দিদির মতো জব? হ্যাঁ, আমাদের শালু দিদি খুব ভালো, আর দিদি খুব ভালো চাকরি করে, আমরা দিদির জন্য গর্ব করি। ভালো চাকরির মানে শ্রমিকগিরি করে নাকি? কি বাজে কথা বলছো তোমরা! আমাদের দিদি এইসব কাজ করে না, ও অ্যাকাউন্ট্যান্টের কাজ করে। তোমাদের দিদি না মিথ্যা কথা বলে, আর তোমরা তোমাদের দিদির মতো মিথ্যাবাদী হবে। আমাদের দিদি কখনো মিথ্যা বলতেই পারে না। আরে তোরা এসব কি বলছিস? হ্যাঁ, এই ছোট ছোট বাচ্চাদের দুঃখ দিচ্ছিস। আরে ঠাকুমা, আমরা তো মজা করছিলাম। একে মজা করা বলে না, মজা কুড়োনোর কথা বলে। ভগবান সবাইকে মাথায় বুদ্ধি দিয়েছেন, সেটাকে ঠিকভাবে কাজে লাগা। ঠাকুমা, আমরা মিথ্যে বলছি না। চলো ছাড়ো, যেতে দাও ব্যাপারটাকে। দোষ করিসনি, ঠিক করে কথা বল। আরে তোরা কি জানিস আমার শালু সম্পর্কে? আরে ঠাকুমা, তুমি তো জানোই যে এখানে বাবার কতটা সম্মান রয়েছে। হ্যাঁ, এই সম্মানটা না বাবা অনেক কষ্ট করে অর্জন করেছে, কিন্তু শালু সব সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। কি করেছে আমাদের শালু? দেখো ঠাকুমা, আমরা বলতে তো চাই না, কিন্তু শালু না কোনো অফিসেতে অ্যাকাউন্টেন্ট নয়, বরং একটা কনস্ট্রাকশন সাইটে না লেবারের কাজ করে, ইট বালি সিমেন্ট মাথায় করে নিয়ে যায়।